যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা এক গাণিতিক বাক্য এবং হিসাবের ধারাবাহিকতা চলো আমরা গাণিতিক বাক্যের সাথে পরিচিত হই এবং ধারাবাহিকভাবে হিসাব করতে শিখি সোহেল দুই টাকা দিয়ে একটি মুরগি কিনল এরপরে সে ষাট টাকা দিয়ে ডাল এবং চল্লিশ টাকা দিয়ে সবজি কিনল সোহেল মোট কত টাকা খরচ করল তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি চলো আমরা একটি সাধারণ গাণিতিক বাক্যে সমস্যাটিকে প্রকাশ করার চেষ্টা করি গাণিতিক বাক্য চলো নিচের ধারণাগুলো দেখি গাণিতিক বাক্যগুলো তুলনা করি এবং সমস্যা সমাধানে হাসান ও শিলা চিন্তাধারা ব্যাখ্যা করি টাকা কি মজা গাণিতিক সমস্যা সমাধানে একজন কিভাবে চিন্তা করছে তা আমরা তার গাণিতিক বাক্য দেখেই বুঝতে পারি সংখ্যাগুলো একটি একটি করে বা প্রথমে বিভিন্ন দলে ভাগ করে যেভাবেই যোগ করি না কেন উত্তর একই হবে দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি সাধারণত আমরা বাম থেকে ডান দিকে হিসাব করে থাকি কিন্তু যখন বন্ধনী থাকে তখন বন্ধনীর ভেতরের হিসাব আগে করতে হয় রিতার কাছে আটশত টাকা ছিল তিনি তার মেয়েকে দুই ষাট টাকা এবং ছেলেকে দুই চল্লিশ টাকা দিলেন রিতার কাছে এখন কত টাকা আছে গাণিতিক বাক্য চলো মৃতু এবং সবুজের ধারণাগুলো তুলনা করি এবং তাদের চিন্তাধারা ব্যাখ্যা করি সংখ্যাগুলো একে একে বিয়োগ করলে বা প্রথমে দলগতভাবে বন্ধনীর ভেতরের সংখ্যাগুলোকে যোগ করে পরে বিয়োগ করলে যেভাবে বিয়োগ করি না কেন উত্তর একই হবে বিয়োগের ক্ষেত্রে বন্ধনীর ভেতরের হিসাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে কেননা বন্ধনীর ভেতরের হিসাবটি যোগ দুইটি ট্রের প্রতিটিতে চারটি করে প্লেট রয়েছে আমি প্রতিটি প্লেটে তিনটি করে পেঁয়াজু রেখেছি দুইটি ট্রেতে মোট কতটি আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি গাণিতিক বাক্য কাজল প্রথমে একটি ট্রেতে কতটি পেঁয়াজ রয়েছে তা খুঁজে বের করেছে তিন গুণ চার তাই না আর প্রথমে মোট প্লেটের সংখ্যা চার গুণ দুই কখনো কখনো এই নিয়মগুলো আমাদের সহজভাবে হিসাব করতে এক সমাধান করো এবং উত্তরগুলো তুলনা করো নিচের সমস্যাটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো ক একটি পেন্সিল বক্সের দাম একশত টাকা সাতশত টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে গাণিতিক বাক্য উত্তর হ একটি বক্সে একশত টাকা দামের একটি ব্যাট এবং পঞ্চাশ টাকা দামের একটি বল রয়েছে সাতশত টাকা দিয়ে তুমি এর কয়টি বক্স কিনতে পারবে গাণিতিক বাক্য উত্তর নিচের গাণিতিক বাক্যগুলোর জন্য নিজের মতো করে গল্প তৈরি করো এবং সমস্যাগুলো সমাধান করো আমার গল্পটি এমন আমাদের বাগানে দুইশটি গোলাপ গাছ রয়েছে আমার মা একশত পঞ্চাশটি এবং আমার বাবা আরও সত্তরটি গোলাপ গাছ লাগালেন এখন আমাদের বাগানে মোট কতটি গোলাপ গাছ রয়েছে প্রতিটি সমস্যার ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করে সাধারণ গাণিতিক বাক্য তৈরি করি ক প্রতিটি শিঙ্গারার দাম ছয় টাকা এবং আমার কাছে একশত টাকার একটি নোট রয়েছে আমি দশটি শিঙ্গারা কিনে খ একটি ইলিশ মাছের দাম তিনশত পঞ্চাশ গ একটি বাঁধাকপির দাম পঁচিশ টাকা এবং একটি কুমড়ার দাম ষাট টাকা হলে দুইটি বাঁধাকপি এবং তিনটি কুমড়ার দাম কত হবে একই গাণিতিক বাক্যে যোগ অথবা বিয়োগ এবং গুণ অথবা ভাগ সম্পর্কিত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হয় কিন্তু গুণ এবং ভাগের ক্ষেত্রে বাম থেকে ডানে হিসাব করতে হয় গাণিতিক বাক্য লেখার সময় উক্ত নিয়মের সাথে বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই আমরা উপরের গাণিতিক বাক্যগুলোকে নিম্নলিখিত উপায়ে লিখতে পারি হিসাব করো ক্রমটি খেয়াল রাখতে হবে ক্রম অনুসরণ করে নিচের সমস্যাগুলো সমাধান করি ওহ বেশ জটিল চলো আমরা হিসাবে ক্রমের নিয়মটি পুনরালোচনা করি সাধারণভাবে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় যদি কোনো গাণিতিক বাক্য যোগ বা বিয়োগ এবং গুণ বা ভাগ উভয়ই থাকে তবে প্রথমে গুণ বা ভাগের হিসাব করতে হয় বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভেতরের হিসাব করতে হয় হিসাব করো দুই হিসাবের নিয়ম এবং ধারণা চলো আমরা হিসাবের নতুন নিয়ম এবং ধারণা সম্পর্কে জানি এখানে কিছু লাল আর কিছু সবুজ আপেল রয়েছে দুইটি গাণিতিক বাক্যের উত্তর একই গাণিতিক বাক্যগুলো ভিন্ন হলেও যখন উভয় পাশের যোগফল সমান হয় তখন গাণিতিক বাক্য দুইটিকে সমান চিহ্ন দিয়ে সংযুক্ত করা যায় বন্ধনীযুক্ত গাণিতিক বাক্যসমূহের জন্য কিছু নিয়ম নিচে দেওয়া হলো উল্লেখিত নিয়ম অনুসরণে নিম্নের গাণিতিক বাক্য দুইটির উত্তর একই কিনা তা যাচাই করো হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি এক পঁচিশ গুণ বত্রিশ স্মরণ করি পঁচিশ গুণ চার সমান এক শত যদি আমি চার খুঁজে পাই তবে খুব সহজ হবে দুই নিরানব্বই গুণ নয় আমরা জানি নিরানব্বই সমান এক শত বিয়োগ এক চলো এই নিচের সমস্যাগুলোর সমাধানে একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করো এক প্রতিটি তরমুজ আটানব্বই টাকা দরে বিধান ত্রিপুরা পাঁচটি তরমুজ কিনলেন তার মোট কত খরচ হল দুই মায়ার কাছে ছত্রিশটি ছোট ব্যাগ রয়েছে প্রতিটি ব্যাগে পঁচিশটি করে জলপাই রয়েছে মায়ার কাছে মোট কতটি জলপাই রয়েছে তিন অনুশীলনী এক হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো দুই হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো তিন নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো এক পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম কত দুই ভাজক ভাগশেষ এর তিন গুণ এবং ভাগ ফল ভাজকের চার গুণ ভাগশেষ যদি দুই হয় তাহলে ভাজ্য কত তিন সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশত টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার দুশত পঞ্চাশ টাকা সম্পা এক বছরে কত টাকা জমাতে পারবেন চার রূপা ও মনির কাছে একসাথে আটশত পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে একশো টাকা বেশি রয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে পাঁচ পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত ছয় চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত সাত নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো